কাজ হচ্ছে কিন্তু কবে শেষ হবে কেউ জানেন না, তাই নিত্যদিন ঘন্টার পর ঘন্টা যানজট আর দুর্ঘটনা সব মিলিয়ে নাভিশ্বাস উত্তরা থেকে গাজীপুর বিআরটি প্রকল্পের রাস্তায় চলাচলকারী যাত্রীদের। 16 কিলোমিটার সড়কটি পাড়ি দিতে সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা। এদিকে দৃশ্যমান উন্নয়ন চোখে না পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন আগস্টের মধ্যেই শেষ হয়ে যাবে সড়কের কাজ। গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ আশরাফ হোসেন ঢালির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 5 বছর ধরে উত্তরা গাজীপুর সড়কে সীমাহীন দুর্ভোগ নিয়ে চলাচল করছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। নির্মাণাধীন এই প্রকল্পের বিভিন্ন অংশের ওভারপাসের নিচে ভাঙা খানাখন্দে বেহাল দশা রাস্তার। মাত্র 16 কিলোমিটার সড়ক পাড়ি দিতে সময় লাগছে কয়েক ঘন্টা। এরই মধ্যে টঙ্গী থেকে উত্তরার 4.5 কিলোমিটার উড়াল পথের একাংশ খুলে দিলেও কোনো কাজে আসছে না, সেখানেও প্রতিনিয়ত লাগছে যানজট। এতে ক্ষুব্ধ যাত্রীরা। ভুট বাজার এদিক দিয়ে জ্যাম বেশি আর কি, চৌরাস্তা বাইপাস দুইটা জায়গায় আমাকে বক্তব্য বেশি হয়, বেশি এই জায়গায় সময়টা আমাদের বেশি নষ্ট হয়। কৃষ্ণ রোডে, চেরাগালি, কলেজ গেটে এগুলোর জায়গা প্রচুর পরিমাণ জ্যাম থাকে। যাত্রী ও চালকদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প সংশ্লিষ্টদের উদাসীনতা আর মহাসড়কের পাশে যন্ত্রপাতি নির্মাণ সামগ্রী রাখায় বেশ কয়েকটি স্থানে এক লেনে চলছে গাড়ি, আর কিছু স্থানে কার্পেটিং উঠে ছোট বড় গর্ত থাকায় ধীর গতিতে গাড়ি চলাচল যানজটের অন্যতম কারণ। যেই ভালোর জন্য করতেছে আমাদের আসলে দুর্ভোগটা আরো বেশি হয়ে যাচ্ছে। মনে করেন প্রায় 12 কিলো রাস্তা কাজীপুর রাস্তা, কেন যেতে মিনিমাম এখন বাইকে গেলেও 2.5 ঘন্টা নিচ্ছে, 2 থেকে 2.5 ঘন্টা। এই কাটা দাঁড়িয়ে থাকা লাগে মোড় ওখানে পানি জমার একটা সম্ভাবনা থাকে, আমরা বিটুমিন দিলে তো বর্ষায় কাজ করাও সমস্যা, আর ওখানে বিটুমিন হয়তো থাকবে না, যার জন্য ওখানে আমরা কংক্রিট করে দেব এবং হয়তো আর 15 দিনের মধ্যে আমরা 2টা যে র‍্যাম্প মাঝামাঝি ওটাও চালু করে দেব। ধাপে ধাপে সময় বাড়ানোর পাশাপাশি প্রকল্প ব্যয় বেড়ে চলেছে, তাই দ্রুত শেষ করার দাবি যাত্রী ও পথচারীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।